হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা ইন্ট্রোডাক্টরি ইট সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানব। চলো শুরু করি। আইটি ইট, ইট মানে হলো ইহা, এটাকে ইন্ট্রোডাক্টরি ইট বলা হয়। কখন? ইট ইজ ইউজড ইন দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স ইন কেস অফ নন লিভিং থিংস, মানে হলো ইটটা হচ্ছে একটা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করা হয়। এটা নন লিভিং থিংস মানে জড় পদার্থের ক্ষেত্রে, ফর লিভিং থিংস এক্সেপ্ট হিউম্যান বিং, এবং জীবিত প্রাণীর ক্ষেত্রেও, যেমন পশু পাখির ক্ষেত্রেও ইটটা ব্যবহার করা হয়, এক্সেপ্ট হিউম্যান বিং, মানুষ ছাড়া। তাহলে মানুষ ছাড়া অন্যান্য জীবজন্তু এবং জড় পদার্থের ক্ষেত্রে ইটটাকে সেন্টেন্সের শুরুতে যখন ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি ইট। এবার দেখো কয়েকটা উদাহরণ। এখানে একটা বল আছে, সেটা হচ্ছে জড় পদার্থ বা জড় বস্তু। তাহলে ইট ইজ এ বল, এই ইহা বা এটা হয় একটি বল। ইট ইজ এ পেন্সিল, এটা হয় একটা পেন্সিল। ইট ইজ অ্যান আইসক্রিম, এটা হয় একটা আইসক্রিম। ইট ইজ এ ব্যাগ, এটা হয় একটি ব্যাগ। এবার নিচে কিছু একটা করে দিয়েছে এবং কিছু তিনটে ছবি দিয়েছে, তোমাদেরকে এখানে লিখতে হবে। তাহলে যেটা করে দেয়া আছে সেটা দেখো, একটা ঘড়ির ছবি দেয়া আছে আর লেখা আছে কি ইট ইজ এ ক্লক, তাহলে এই এটি হয় একটি ঘড়ি। এবার এখানে একটা মোমবাতি অর্থাৎ ক্যান্ডেলের ছবি দেয়া আছে, তাহলে এখানে কি লিখব, ইট ইজ এ ক্যান্ডেল, সি এ এন ডি এল ই, ক্যান্ডেল, তাহলে এটা হয় একটি মোমবাতি। এখানে একটা টুপির ছবি দেয়া আছে, টুপি ইংলিশ কি হ্যাট, তাহলে এটা লিখব কি ইট ইজ এ হ্যাট, এইচ এ টি, হ্যাট, হ্যাট মানে টুপি। এটা একটা বাঁশির ছবি দেওয়া আছে, বাঁশিকে ইংলিশে কি বলে, ফ্রুট, ফ্রুট হচ্ছে বাঁশি, তাহলে ইট ইজ এ ফ্রুট, এফ এল ইউ টি ই, ফ্রুট মানে বাঁশি, এটা হয় একটি বাঁশি। এবার এখানে দেখো মেকিং মিনিংফুল ওয়ার্ডস, মানে হলো একটা অর্থপূর্ণ শব্দ বানাও। তাহলে এখানে কিসের একটা ছবি, টুপির ছবি দেয়া আছে আর এখানে যোগ চিহ্ন দিয়ে দেয়া আছে টি এ আই এন, তাহলে টেন, তাহলে তার সঙ্গে একটা টুপি ইংলিশ কি ক্যাপ, তাহলে যোগ করলে একটা নতুন শব্দ তৈরি হবে, কি হবে, ক্যাপ্টেন। আর এখানে দেখো একটা সূর্য দেয়া আছে আর এখানে ডে দেয়া আছে, সূর্যকে ইংলিশে বলা হয় সান, তাহলে এস ইউ এন সান, তার সঙ্গে ডে আমি যোগ করব ডি এ ওয়াই ডে, তাহলে কি হয়ে গেল একটা নতুন ওয়ার্ড সানডে। ডে মানে দিন, কিন্তু সানডে হলো কি রবিবার। এখানে একটা পেনের ছবি দেয়া আছে আর জিউআইএন গুইন, তাহলে এই দুটো আমি যোগ করলে কি হবে, পেঙ্গুইন, পিইএন জি ইউ আই এন, পেঙ্গুইন, পেঙ্গুইন হলো একটা পাখির নাম। তারপরে দেখো এখানে একটা মানুষের ছবি দেওয়া আছে, তার সঙ্গে গো যোগ করতে হবে, তাহলে ম্যাঙ্গো, এম এ এন ম্যাং জি ও গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো হলো আম, একটা নতুন শব্দ তৈরি হলো। এখানে হচ্ছে এম ও এন মন, আর এখানে কি একটা চাবি, তাহলে এম ও এন কে ই ওয়াই, কি মানে চাবি, তাহলে হয়ে গেল কি মাংকি, মাংকি মানে বানর। এবার এখানে দেখো একটা ছোট্ট
ছোট্ট প্যাসেজ লেখা আছে, সেখান থেকে কয়েকটা ড্যাশ পূরণ দেওয়া আছে। এবার আমরা কি করব, প্যাসেজটা পড়ে নেব। আর্কস, এই যে এটাকে বলা হয় অ্যাপোস্ট্রফিস এজ, অর কোর, এই যে অর কোর কথাটা যে আসছে সেই জন্য এখানে অ্যাপোস্ট্রফিস এজটা বসানো হয়। তাহলে আর্কস ফেভারিট গেম ইজ ফুটবল, অর্কোর মানে প্রিয় খেলা হলো কি, ফুটবল। হি প্লেজ দ্য গেম উইথ হিজ ফ্রেন্ডস, সে কি করে, প্লেজ মানে খেলা করে, দ্য গেম, গেম বলতে এই ফুটবল, সে এই ফুটবল খেলে উইথ হিজ ফ্রেন্ডস মানে তার বন্ধুদের সঙ্গে, সে তার বন্ধুদের সঙ্গে ফুটবল খেলা করে এভরিডে মানে প্রতিদিন। হিজ ব্রাদার, তার ভাই রাজু অলসো প্লেজ দ্য গেম উইথ দেম, তাহলে তার ভাই রাজু অলসো প্লেজ মানে খেলা করে দ্য গেম এই ফুটবল উইথ দেম, মানে রাজু তার ভাইও তাদের সঙ্গে এই ফুটবল খেলে। ইট কিপস দেম ফিট, এটা তাদেরকে ফিট মানে কি সুস্থ রাখতে সাহায্য করে, ইট কিপ দেম ফিট, এটা তাদেরকে সুস্থ রাখতে সাহায্য করে। এবার বলেছে দেখো, ফিল ইন দ্য গ্যাপস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ, এই প্যাসেজ থেকে ওয়ার্ড নিয়ে এই গ্যাপগুলো তোমাকে পূরণ করতে হবে। তাহলে অর্কস ফেভারিট গেম ইজ কী হবে, ফুটবল, এফ ডবল ও টি বি এ ডবল এল, ফুটবল। অর্কো প্লেস দ্য গেম উইথ হিজ, কার সঙ্গে খেলে, ফ্রেন্ডস, উইথ হিজ ফ্রেন্ডস, এফ আর আই ই এন ডি এস, ফ্রেন্ডস। রাজু ইজ অর্কস, কে রাজুটা, কে অর্কর ব্রাদার মানে ভাই, রাজু হলো অর্কর ভাই, বি আর ও টি এইচ ই আর ব্রাদার। দ্য গেম কিপস দেম মানে এই খেলাটা কি করে তাদেরকে সুস্থ রাখে, কিপ দেম ফিট, এফ আই টি ফিট, দেখো ইট কিপস দেম ফিট। লিসেন দ্য অ্যান্ড সে মানে শোনো এবং বলো, আই লাভ লিটিল পুসি, আমি ছোট্ট পুসিকে ভালোবাসি, হার কোট ইজ সো ওয়ার্ম, তার কোট মানে জামাটা বা লোমের যে চাদর, ইজ সো ওয়ার্ম খুবই উষ্ণ, অ্যান্ড ইফ আই ডোন্ট হার্ট হার, এবং আমি যদি তাকে আঘাত না করি, সি উইল ডু মি নো হার্ম, সেও আমাকে কোনো ক্ষতি করবে না, সেও আমারও কোনো ক্ষতি করবে না, সো আই উইল নট পুল হার টেল, সুতরাং আমি তার লেজ টানবো না, পুল মানে টানা, হার টেল মানে তার লেজটি টানবো না, নট ড্রাইভ হার অ্যাওয়ে, তার উপর আমার গাড়িটা চাপিয়ে দেব না, বাট পুসি অ্যান্ড আই ভেরি জেন্টলি উইল প্লে, কিন্তু পুসি এবং আমি খুব দুজনে খুব খেলা করি। আজ তাহলে এই পর্যন্তই, আমি পরবর্তী ভিডিওতে পরের কোনো বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, এবং চ্যানেলের অন্যান্য ভিডিও দেখার জন্য চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবে।